আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মিষ্টি মনি কিচেন আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ডিম করলা চাকভাজি খুব সহজে মাত্র 5 মিনিটে কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই অসাধারণ ডিম চাক ভাজি গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব টেস্ট লাগবে এটি আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে কিভাবে কীভাবে ভিন্ন স্বাদের ডিম করলার চাক ভাজি তৈরি করব। এখানে একটা বড় সাইজের করলা নিয়েছি বড় মানে খুব বেশি বড় না মাঝারি সাইজের ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গোল করে কেটে নিব এখান থেকে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এমন ভাবে কাটতে হবে এমন পাতলা করতে হবে বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এভাবে সব কেটে নিতে হবে আর একটু খেয়াল করলে দেখবেন এখানে আমি যে করলা নিয়েছি খুব জালি এর ভেতরে কোনো বিচি নাই সব করলা এভাবে এক সাইজে কেটে নিয়েছি এবার যে কাজটি করতে হবে একটু খেয়াল করবেন আমি মাঝের থেকে এভাবে কেটে পাত দিয়ে দিতে হবে খুবই সহজ এভাবে বাদ দিয়ে দিব জাস্ট একটু এভাবে যেহেতু মাঝের অংশটা অনেক নরম খুব সহজে এটা কেটে উঠিয়ে নেওয়া যাবে এভাবে একে একে সব কয়টি কেটে নিব মাঝের থেকে এটা বের করে নিব কেটে আমি আরেকটি করে দেখাচ্ছি জাস্ট এভাবে ধরে একটু চাকর দিয়ে চারি সাইড কেটে রেডি হয়ে গেল এভাবে আমি সব কেটে নিব একে একে সবগুলি কেটে নিয়েছি একটা হাড়িতে আমি পানি বসে দিয়েছি পানি ফুটছে এরই মাঝে দিয়ে দিব করলা বেশি সময় ধরে এটা সেদ্ধ করা যাবে না আমি দুই মিনিট পানিতে রাখবো বেশি সময় রাখবো না এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর এখানে ঢাকারও কোনো প্রয়োজন নেই ঘড়ি দেখে দুই মিনিট রাখতে হবে বেশি সময় রাখা যাবে না পানিতে বরফ চলে এসেছে আর মিনিট হয়েও গেছে আর বেশিক্ষণ লাগবে না এবার চুলা অফ করে এটা পানি ঝরিয়ে দেখুন কিন্তু এমন থাকবে বেশি করলে নরম হয়ে যাবে কালার চেঞ্জ হয়ে যাবে চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি নামিয়ে পানি ঝরিয়ে নিব এবার লাগছে একটা ডিম দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে সামান্য লবণ ব্যবহার করছি আর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা লাল মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই করলা ভাজি আপনারা 5 মিনিটেই করতে পারেন খুব সহজ আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের ডিম করলা চাক ভাজি হয়ে গেছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব সামান্য তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই চুলার আঁচটা কিন্তু লোতে রাখতে হবে এবার একে একে করলা দিয়ে দিব চুলার জাল লোতে রাখতে হবে একটু করে ভাজতে আপনার করলা দিয়ে দিয়েছি এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব এর মাঝে একটু খেয়াল করবেন কিভাবে দিচ্ছি খুবই অল্প করে এভাবে এটি একটু ধীরে করতে হবে সাবধানে কেকে সব কয়টি দিয়ে দিতে হবে কিছু বেরিয়ে যাবে সমস্যা নাই চুলার জল লোতে রাখতে হবে আর উপরে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দিয়ে দিব সাইড থেকে আরেকটু তেল দিয়ে দিতে হবে দেখতেই পারছেন কি সুন্দর দেখা যাচ্ছে আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে একে একে উলটিয়ে দিব তবে উলটিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই সামান্য যেহেতু এটা সেদ্ধ আছে খুব বেশি সময় ধরে ভাজারও প্রয়োজন নেই এবার উঠিয়ে নিতে হবে পাঁচ মিনিটেই তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ডিম করলার চাক ভাজি আর এই চাক গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব টেস্ট আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনের দিনগুলোতে আরো নতুন নতুন আনকমন রেসিপি উপহার দিব ইনশাল্লাহ আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ